আসসালামু আলাইকুম ইব্রিও, আশা করি নিশ্চয় ভালো। আমি এখন আমাদের খেজুর বাগানে, আমাদের খেজুর বাগানের ফাহালগুলো আসে মূলত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, কিন্তু এই বছর খুব তাড়াতাড়ি জানুয়ারিতে এসে গেছে। তবে সবগুলোতে না আসছে তো সমস্যা নাই, কিন্তু আমাদের যে পুরুষ গাছগুলো ওগুলার ফাহালগুলো কিন্তু আসতেছে না, এখনো আসে নাই। তো বাইরে থেকে কিছু নিয়ে আসছি, নিয়ে এসে পরাগায়ন করার চেষ্টা করতেছি। আর আমাদের রিফন ভাই উনি খুঁজে খুঁজে, কারণ আমাদের প্রায় 850-900 গাছ, তার ভিতরে কিছু কিছু গাছ আসছে, উনি খুঁজে খুঁজে এখন এগুলা দিচ্ছে। এটা তো কয়টা আসছে? তিনটা আসছে। আচ্ছা, ইঁদুরের এখন ইঁদুরে কি করে? যাই আসছে, কিন্তু ইঁদুরের প্রকোপ বেড়ে গেছে। ইঁদুর এখন নতুন নতুন না, এই জন্য ইঁদুরে কিন্তু সাইজ করে দিতেছে এগুলো। না না, ওটা ও বলবে না, সমস্যা না। তো এখন আমাদের রিফন ভাই এগুলা খুঁজে খুঁজে দিতেছে। তো সব গাছে এখনো আসে নাই, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় একদম ফুল সবগুলাতে এসে যাবে। আর তখন আমাদের যে পুরুষ গাছগুলো আছে ওগুলাতেও ফাহাল এসে যাবে। এটা তো ধরবে না, যেটা বাইরেছে এটা তো ধরবে মনে হয়। এটা ধরছে না? হ্যাঁ, এই এখন নতুন করে যেটা বাইরেছে এটা তো ধরবে। এইখান দিয়ে এই গাছটাতে আসছে অনেক, এটাতে অনেক আসছে। এগুলা মোটামুটি যদি সবগুলা বরাবর হয় তাহলে কিন্তু আমরা রমজানে বসদেরকে এখান থেকে রতব দেওয়া যাবে। এটা তো আসছে, এই এখান থেকে তিন সাইডটাতে মোটামুটি অনেকগুলা এসে গেছে। আর এই সাইডে এগুলাতে নাই তেমন। আর আমাদের ফুরুষ গাছ হচ্ছে এটা, ফুল আসে না এগুলাতে, এই একটা আর এই একটা, এগুলোতে আসবে একদম একদম লাস্টে যখন আমাদের দরকার হবে না। এই ফ্লটের এগুলো হচ্ছে একদম আমাদের ছোট ছোট গাছ, কিন্তু এইখানে এখনো আসে না, এই ফ্লটে আসে নাই। কিন্তু ওই একটু বড় যেগুলো ওগুলাতে কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। এখন সিজনের আগে চলে আসাতে এগুলো কতটুকু গ্যারান্টেড হয় সেটাও বলা যায় না।